গুড মর্নিং ফ্রেন্ডস, আমার চ্যানেলে সকল বন্ধুদের জানাই আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেখো, সকালে আমি চা নিয়ে চলে যাচ্ছি। সকালে উঠে চা ছাড়া তো কোনো কাজে মন লাগে না। চা খেয়ে নেব, তারপর আমি অন্য কাজে হাত দেব। তো বন্ধুরা দেখো, আমি স্নান পুজো সেরে চলে এসেছি। সকালের জন্য একটু কুমড়োর তরকারি বানাবো। দেখো, কড়াইটা চাপিয়ে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এবার আমি কিছু ফোড়ং এর মধ্যে দিয়ে দেব। দেখো, এখানে আমি একটু পাঁচফোড়ং দিয়ে দিলাম, একটু সর্ষে ফোড়ং দিয়ে দিলাম, আর একটু জিরে ফোড়ং দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিলাম। এরপর আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। ছোলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। ছোলাগুলো একটু ভেজে নিচ্ছি। ছোলাগুলো আমার দেখো একটু ভাজা হয়ে গেছে। এবার আমি কুমড়ো আর আলু কেটে রেখে ধুয়ে রেখেছিলাম, সেইগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার কুমড়োটা একটু ভেজে নেবো ছোলার সঙ্গে। এরপর আমি কিছু মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, এখানে নুন দিয়ে দিলাম, হলুদ দিলাম, আর একটু জিরে গুঁড়ো দিলাম, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম। এবার একটু ভাজা ভাজা করে নিই মশলাগুলো দিয়ে। যেহেতু এটা সকালে রুটির তরকারি, ওই জন্য একটু চিনি দিলাম। চিনি দিলে রুটির সাথে খেতে ভালো লাগে। এবার আমি এটা কম আঁচ করে ঢাকা দিয়ে রেখে দেবো। আর একটু টমেটো দিয়ে দিলাম এখানে। এবার কম আঁচ করে ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা দেখো, এখানে আমার কুমড়োর তরকারি তৈরি হয়ে গেছে, রুটি দিয়ে সকালে খাবার মতো। চলো দেখতে থাকো আর কি কি রান্না করি, কি কাজ করি। তো বন্ধুরা, আমার রুটি আর কুমড়োর তরকারি খাওয়া হয়ে গেছে। এই যে এই আমগুলো একজন দিয়েছে, একটু শক্ত শক্ত আছে, তো ভালো করে ধুয়ে আমি এখানে চালের হাঁড়ির ভিতরে এগুলো রেখে দিচ্ছি। এখানে আমি হাঁড়িতে চাল আছে, বাক পাকার জন্য আমি রেখে দিচ্ছি। এখানে চারখানা আম আমি রেখে দিলাম। কাল একবার খুলে দেখবো পেকেছে কিনা। তো দেখো, এবার দুপুরের রান্নায় চলে এলাম। এখানে চাল ভিজিয়ে দিয়েছি, এবার দেখা যাক দুপুরে কি রান্না করি। তো বন্ধুরা, আজ আর রান্নাটা শেয়ার করলাম না, আজ আমি একটা অন্য কাজ করছি। আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম, আমি দুটো শাড়িতে অ্যারারোট দিয়েছি, তাই সেই শাড়িগুলো আজ একটু আয়রন করে নেব, সেটাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। এই যে এই দুটো শাড়িতে আমি অ্যারারোট দিয়েছিলাম। তো আমি শাড়িগুলো নিয়ে চলে যাচ্ছি যেখানে আয়রন করব সেখানে। তো দেখো বন্ধুরা, শাড়িটা আমি এইভাবে পেতে নিয়েছি। এরপর আমি পাড়গুলো আগে আয়রন করে নেব। এইভাবে আমি চারিদিকটা আয়রন করে নেব। তো আজ এই পর্যন্তই, ভিডিওটা আমি আর বেশি বাড়াবো না। আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ।